गाइज वेलकम टू माय चैनल हैप्पी फैमिली। तो तोमादेरके आगेई बोलेछिलाम आमी सुभाषग्राम थेके भिडियो बानाच्छी, सेटा हच्छे आमार मासिमणिर बाड़ी। तो ओनादेर बाड़ीर सामने अनेक रकमेर गाछ रयेछे जेगुलोर साथे आजके तोमादेरके आमी आलाप परिचय करिए देव। तो चलो भिडियोटा स्टार्ट करा जाक। फार्स्ट आमी एकटु बाड़ीर बाइरेर दिकटा आर पीछे माने सामनेर दिकटा आमी देखिए दिते चाइ। एखाने कलकातायर कि माने एकटु हालका बृष्टि होले कि परिमाण भिजे जाय, एटा हच्छे बाड़ीर ब्याक साइड। এরকম একটা মাঠ ছিল, এটা অ্যাকচুয়ালি কিন্তু মাঠ, কিন্তু মাঠটার এখন কারেন্ট সিচুয়েশন হচ্ছে এরকম একটা পুকুর টাইপসের এসে দাঁড়িয়েছে, পুকুর টাইপসে হয়ে গেছে। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি মাঠ, এখানে সবাই গরমের সময় খেলে, মোটামুটি ফুটবলারে খেলে শীতকালে। কিন্তু এখন কারেন্ট সিচুয়েশন এটা একটা নদী টাইপসের মতো লাগছে দেখতে, দেখতে ভালো লাগলেও এটা একদমই ভালো নয় জিনিসটা। এটা টোটালি বাড়ির ব্যাক সাইড দেখতে। তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ গাইস, এই যে পুরো একটা যে জায়গা, এখানে এখানটাই কিন্তু পুরো মানে একটা শুকনো অবস্থায়। তোমরা বুঝতেই পারবে না যে এটা একটা মানে এরকম হতে পারে। কলকাতার এই একটা প্রবলেম যেটা আমার খুব বাজে লাগে, একটু হালকা বৃষ্টি হলেই চারিদিকটা নদী নদী ফিল হয়, জিনিসটা একদমই ভালো না। আই থিঙ্ক এটা তোমরা সবাই জানো, আশা করি এক্সট্রা করে আমার বলার কিছুই নেই। তো এই হচ্ছে আমার মাসিমণিদের বাড়ির ব্যাক সাইডটা। এবার আমরা যাব সামনের পোর্শনটায়। তো চলো সামনের পোর্শনটা গিয়ে তোমাদের দেখাই। এটা হচ্ছে বাড়ির যে সামনের দিকটা, এটা হচ্ছে এন্ট্রি জোন যেটা হয়, এটা হচ্ছে এন্ট্রি জোন, ঠিক আছে। তো এখান থেকে এই রকি রকি নি কথা বলছি না, গিভ মি ইয়োর হ্যান্ড, গিভ মি ইয়োর হ্যান্ড রকি, ওদিকে তাকাও, ওদিকে তাকাও, গিভ মি ইয়োর হ্যান্ড, কথা বলছে না রাকি, এখন খুব ব্যস্ত মানুষ। এটা হচ্ছে মন্দিরটা, আমার মাসিমণিদের যে মন্দিরটা আছে এটা হচ্ছে সেটা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের ঠাকুর আছে। সত্যি কথা বলতে আমি একটাও মানে সেভাবে আমি জানি না, এটা শিব ঠাকুর জানি, এটা মা তারামায় জানি, এটা হচ্ছে দাদা মশাই বলে, লক্ষ্মীনারায়ণ আছে, মানে অলমোস্ট সব ঠাকুরই এখানে রয়েছে এই মন্দিরটাই, তোমরা দেখতে পাচ্ছ। আমার খুব পছন্দের একটা জায়গা, আমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমি একটু ক্লোজ আপ শটটা নিলাম, একটু দূর থেকেও দেখিয়ে দিচ্ছি, এক মিনিট ওয়েট। এই যে এইটা এরকম ভাবে, এখানে একটা ফ্যান রয়েছে, ফ্যানটা না রাত্রেবেলা চালিয়ে দেওয়া হয় যাতে এনারা খুব আরাম করে একটু ঘুমাতে পারে। এটা হচ্ছে একটা কমফর্ট জোন। আরে দেখাই বাইরে থেকে একটা ক্লোজ আপ শট নি, এরকম ভাবে এখানে অনেক গাছ আছে, ঠিক আছে। আমার মাসিমণিদের অনেক মানে অঢেল বাগান, যেরকম হয় মানে অক্সিজেনের কোনো অভাব নেই সেটাই আমার মনে হয় দেখে। অ্যাকচুয়ালি এরকম একটা মানে এইটা হচ্ছে বাড়ি, বাড়ির সামনেটা এরকম মানে টোটালি পুরো বাগান, ঠিক আছে, পুরো এরকমভাবে বাগান, তোমরা দেখতে পাচ্ছ পুরো বাগান, দেখতে পাচ্ছ। এটা এন্ট্রি জোন, এটা এন্ট্রি গেট। আর কয়েকটা গাছ তোমাদের সাথে আমি দেখাবো, যেগুলো আই থিঙ্ক বা আই হোপ তোমরা এই ধরনের গাছ আগে কখনোই দেখোনি, সেই গাছগুলোর সাথেই তোমাদের আমি একটু পরিচয় করিয়ে দেবো। ফার্স্ট একটা আম গাছ। তো এটা হচ্ছে এন্ট্রি জোন, ঘরের মধ্যে মানে বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথে একটা রকম বাড়ির গেটের পাশে দুদিকে দুটো এরকম টগর ফুলের গাছ আছে। এক্স্যাক্ট আমি বলতে পারবো না এটা টগর ফুল কিনা, কিন্তু দেখতে অনেকটা টগর ফুলের মতনই লাগে। আর এই রকম বাড়ির সামনে একটা পুকুর রয়েছে যেটার মধ্যে মাছ চাষ করে, কিন্তু এখন এর অবস্থা খুব খারাপ, পুকুরটা একটু বেশি জল টল হয়ে গেছে। আর এই যে বললাম আরেকটা গাছ আছে, এই গেটের ওদিকে একটা ছিল, এদিকে একটা আছে। তো
এই গাছগুলো অনেক অনেক ফুল হয় আর দেখতে খুব সুন্দর লাগে। তারপরে রয়েছে একটা অপরিচিতা ফুলের গাছ, মানে নীলকণ্ঠ ফুল বলে, এরকম তোমরা জানো অনেকেই এই ফুলটার সাথে অনেকেই পরিচিত। এটা হচ্ছে একটা তুলো গাছ, এটা অনেকেরই বাড়ির মধ্যে থাকে মোটামুটি। এটা একটা তুলো গাছ, মানে খুব বেশি বড় নয় বুঝেছো গাছগুলো, বাট কিন্তু দেখতে খুব সুন্দর। তার মধ্যে এরকম পয়সা বা টাইম ফুল যেটাকে বলে বা ঘাস ফুলও অনেকে বলে থাকে, সেই ফুলের গাছও রয়েছে নিচে। আর এখানে রয়েছে পয়সা ফুলের গাছ, এটাকে আমরা পয়সা ফুল বলি, জানি না তোমরা কী ফুল বলো। তোমরা যদি অন্য কিছু বলে থাকো তাহলে কমেন্ট করে জানাও তোমাদের ওখানে এই ফুলটাকে কী ফুল বলে। তারপর রয়েছে জবা ফুল, আর এখানে একটা লেবু গাছ রয়েছে, যেই লেবু গাছটা অলমোস্ট ছোটো ছোটো কমলা লেবু হয়, ঠিক আছে। এটা একটা দুর্দান্ত জিনিস যেটা আমি ফার্স্ট টাইম দেখেছি। এটা পিঁপে গাছ রয়েছে, পেঁপে গাছ রয়েছে, এটা একটা গোলাপ ফুল গাছ। তো লাল গোলাপ সবারই ভালো লাগে, তো এখানে একটা গোলাপ ফুল গাছ রয়েছে। তারপর একটা মংস গাছ রয়েছে, আর এখানে রয়েছে বাতাবি লেবুর গাছ। গাছে অলরেডি অনেকগুলোই লেবু হয়েছে, বাট গাছটার সাইজ খুব একটা যে বড় তা নয়, কিন্তু গাছটার মধ্যে অনেক লেবু হয়েছে। তোমরা একবার ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে। এখানে সামনে অলরেডি একটা বড় মতো লেবু ঝুলছে, যেটা অলমোস্ট আমি ঢুকতে গেলে আমার মাথায় লেগে যায়। তো আর এখানে একটা গাছ রয়েছে, সেটা হচ্ছে এরকম ঘাস গাছ, যেগুলো অনেকটা বাড়ি সাজানোর জন্য ব্যবহার করে থাকে অনেকে। তো এরকম গাছ রয়েছে এটা। আর এখানে এই মংসা গাছটা অনেক দিনের পুরানো আমি শুনেছি ওনাদের কাছ থেকে, এটা থেকে নাকি ওষুধ টষুধ বানানো হয়, মেডিসিন বানানো হয়। তো এই কয়েকটা গাছ রয়েছে। তো আর এখানে মোটামুটি অনেক রকমের জবা ফুল গাছ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে দেখায় একটা সাদা গোলাপ ফুলের গাছ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এরকম সাদা গোলাপ ফুলের গাছ, যেটা একদম দেখতে খুব সুন্দর, একটা হোয়াইট কালার দেখতে পাচ্ছ ফুলগুলো। আর ফুলগুলো হাতের মধ্যে নিলে তোমরা বুঝতেই পারছো অতটা খুব একটা বড় নয় আর খুব একটা ছোটও নয়, সাইজটা মিডিয়াম, ঠিক আছে। তো এরকম দেখতে। আর এখানে না পছন্দ প্লেন যায় অলরেডি, আমার প্লেনের সাউন্ড এরকম মানে ভিডিওর মধ্যে এসে যায়। তো এই হলো একটা পাতিলেবু, সরি বাতাবি লেবু গাছ, যেটা দেখতেই পেলে তোমরা। আর এখানে অনেকগুলোই গাছ রয়েছে এরকম, আর কিছু গাছ রয়েছে যেগুলো আই থিঙ্ক আমার ভিডিওতে তোমরা ফার্স্ট টাইম দেখছো অনেকেই, আবার অনেকেই হয়তো আগে এর আগে দেখেছো ভিডিওটা। তো এই গাছটা দেখো, এটা হচ্ছে তুলসী গাছ, আর এটা হচ্ছে আঙুর ফল গাছ। এই যে একটা দেখতে পাচ্ছ, এই যে একটা লতানো মতো গাছ গেছে, এটা হ্যাঁ আঙুর ফল গাছ, তোমরা ঠিকই ধরছো, এটা আঙুর ফল গাছ, যেটা আই থিঙ্ক আমার ভিডিওতে ফার্স্ট টাইম দেখছো। হয়তো অনেকে দেখেও থাকতে পারো, সেটা আমি জানি না, কিন্তু আমার মতে অনেকেই হয়তো আমার ভিডিওতে ফার্স্ট টাইম দেখছো এই আঙুর ফল গাছটাকে। তো এছাড়াও রয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা পেয়ারা গাছ রয়েছে, আর পেয়ারা গাছের গায়ে আঙুর ফল গাছটা উঠেছে। আর এখানে হচ্ছে একটা জবা ফুল গাছ আছে, যেটাই গোলাপি কালার জবা ফুল হয়। এই যে দেখতে পাচ্ছ তোমরা কুড়িটা, এখন এখন গাছে ফুলটা ফুটে নেই কিন্তু কুড়িটা রয়েছে, কুড়িটা থেকে আমি তোমাদের দেখাতে পারি। এটা হচ্ছে একটা গোলাপি কালার জবা ফুল গাছ, আর তার পাশে রয়েছে পয়সা ফুল গাছ। আমি একটু ফুলটাকে জুম করে ভালো করে দেখাচ্ছি, ফোকাসটা নিচ্ছি ফুলের মধ্যে, দেখতে পাচ্ছ গাছটা, এটা হচ্ছে গোলাপি কালার জবা ফুল গাছ। তো এর পরে রয়েছে একটা বেগুনি কালার জবা ফুল গাছ, যেটা তোমরা অলমোস্ট দেখতেই পাচ্ছ তোমরা। আর একবার একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদের গোলাপি কালার জবা ফুল গাছটাকে, এটা হচ্ছে গোলাপি কালার জবা ফুল গাছ, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বেগুনি কালার জবা ফুল গাছ, মানে পার্পেল কালার যেটা হয় সেটা, অনেকটা সুন্দর এটা দেখতে, দেখতে পাচ্ছ পার্পেল কালার। আমি জানি না এই ফুলটা তোমরা দেখেছো কি না, বাট আই থিঙ্ক আমার ভিডিওতে অনেকে এই ফুলটা ফার্স্ট টাইম দেখছে, কারণ আমি নিজেও এইরকম বেগুনি কালার জবা ফুল ফার্স্ট টাইমই দেখেছি মাসিমণির বাড়িতে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগছে। আর এখানে কয়েকটা পয়সা ফুল গাছ রয়েছে, এখানে কুমড়ো গাছ রয়েছে, এখানে আরেকটা জবা ফুল গাছ রয়েছে। আর এই হচ্ছে আমাদের টোটাল বাগানের গাছটা, ওদিকে রয়েছে আখ গাছ রয়েছে, আরও অনেক রকমের গাছ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ।